গত মরশুমে তার ক্রিকেট দেখে খুশি হতে পারেননি সমর্থকেরা। বিশেষজ্ঞরাও আবার তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। সেই তিক্ত স্মৃতি মনে রেখে এবার নতুন করে আইপিএল অভিযান শুরু করতে চান ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল। এবার তার ব্যাটিং স্ট্যান্স অনেকটাই পাল্টেছেন রাসেল। আগের মতো ঝুঁকে দাঁড়াচ্ছেন না, ব্যাট করার সময় মাটিতে একবার ব্যাট ঠুকেই দাঁড়িয়ে পড়ছেন, যাতে অফস্ট্যাম্পের বাইরের বল সহজেই পৌঁছাতে পারেন। শেষবার রাসেলকে অফস্ট্যাম্পের বাইরের বল করেই সফল হয়েছেন বিভিন্ন বোলার। এবার সেই অঙ্ক পাল্টাতে চান রেরাস। অফস্ট্যাম্পের বাইরে যে কটি বল পেয়েছেন নেটে প্রত্যেকটি উড়িয়ে দিয়েছেন কভার পয়েন্ট অঞ্চল দিয়ে। আইপিএল তো জলদি শুরু হচ্ছে, তাই এখনই তোমরা ভারতের নাম্বার ওয়ান বই ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সোমবার প্র্যাকটিসে নেমে পড়লেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। প্রথম বক্তব্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি টিমের ক্যাপ্টেনের চেয়ে বন্ধুই বেশি। পাশাপাশি প্রত্যেককে প্র্যাকটিসেই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি, যাতে 26 মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে কারো মনে কোনো আক্ষেপ না থাকে। প্র্যাকটিস শুরু হওয়ার আগে টিম হ্যাডেলে টিমের প্রত্যেক সদস্যের সঙ্গে ক্যাপ্টেন শ্রেয়াসের আলাপ করিয়ে দিয়েছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম। তিনি বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেনকে আমরা পেয়ে গিয়েছি, আরও একটি মরশুম শুরু হতে চলেছে, তার আগে শ্রেয়াস কিছু বক্তব্য রাখবে।